আজকে হবে দই চিংড়ি। তো প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালোভাবে নুন হলুদ দিয়ে মেখে নিতে হবে। তারপরে কড়াইতে তেল দিয়ে ভালোভাবে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সেই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন দিতে হবে। মশলাগুলো হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, রসুনের গন্ধ হালকা চলে গেলে তারপরে আদা বাটা, টমেটো বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে চামচ দিয়ে গুলে নিতে হবে। তারপরে এই কড়াইতে দিতে হবে। মশলা কষানো হয়ে গেলে টক দই দিতে হবে। টক দই দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভাবে কষানো হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছ দিতে হবে। জল দিতে হবে, কাঁচা লঙ্কা, তারপরে যে যেমন খেতে পছন্দ করে, কেউ যদি একটু বেশি গ্রেভি রাখতে চায় সে বেশি গ্রেভি রাখবে, কেউ যদি কম রাখতে চায় সে একটু কম রাখবে, তাহলেই হয়ে যাবে। আর তার আগে একটু গরম মশলা বাটা দিয়েছি, গরম মশলা বাটা দিয়ে হালকা নেড়ে নিলেই বাস রেডি হয়ে যাবে।